ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। দুপুরে নগরীর শেরশাহ এলাকায় ডাক্তার মাজহারুল হক হাই স্কুলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এটি পরিচালনা করে সামাজিক সংগঠন অক্সিজেন ওয়েসিস ক্লাব। স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পরে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা স্কুল ও আশপাশে মশক নিধন কার্যক্রম চালায়। তারা শেরশাহ এলাকার সব নালা ও ড্রেনে মশা প্রতিরোধে ওষুধ ছিটায়। ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার।